হ্যালো ফ্রেন্ডস খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আঠাশে জুলাই রবিবার আজকে কেমন থাকবে আবহাওয়া এবং সব শেষ আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কোথায় বৃষ্টিপাত হতে পারে কোথায় হবে না তাপমাত্রা কীরকম থাকবে এই সমস্ত নেই রয়েছে আজকের আলোচনা যেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এবং যেটা জানিয়েছে আলিপুর এবং দিল্লির মৌসম ভবন তো চলুন শুরু করি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বিরাজ করছে একটি নিম্নচাপ আমরা সেটা সবাই জানি সেই নিম্নচাপ সমুদ্র থেকে স্থলভূমির দিকে এসেছে এবং দক্ষিণবঙ্গে বিরাজ করার ফলে আজকে পাঁচটি জেলাতে মূলত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা গতকালও ছিল সেই পাঁচটি জেলা হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তবে বলা হচ্ছে যে হাওড়া এবং হুগলি এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতায় আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে এখন ঝমঝমিয়ে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনার কথা বলা হচ্ছে না ওই ঝিরিঝিরি হালকা বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সেখানেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে তবে যেটা জানা যাচ্ছে গতকাল পুরুলিয়া সহ বেশ কয়েকটি জায়গায় ভালো বৃষ্টিপাত হয়েছে এমনও খবর পাওয়া গেছে এছাড়া যেটা জানা যাচ্ছে যে আগামী একত্রিশে জুলাই অর্থাৎ দু হাজার উনিশের একত্রিশে জুলাই বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপ ওঠার সম্ভাবনার কথা কিন্তু মৌসুম ভবন গতকালই জানিয়ে দিয়েছেন এবং সেই নিম্নচাপ উঠলে এবং এখন যে একটা বর্তমান নিম্নচাপ রয়েছে তার ফলে কিন্তু জুলাই মাস তো বটি আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এইভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলবে এমনটাও কিন্তু জানাচ্ছে একসঙ্গে আলিপুর এবং মৌসুম ভবন তবে আগস্টে সম্ভবত যে জেলাগুলো বৃষ্টিপাত ভালো হচ্ছে না সেখানে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস তবে সঙ্গে তারা এটাও বলে দিয়েছেন যে একত্রিশে জুলাই নিম্নচাপের গতি প্রকৃতি কিরকম হবে সেই দেখি তারা বলতে পারবেন অর্থাৎ মোট কথায় এখন যেটা রয়েছে নিম্নচাপ তার প্রভাবে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে পাঁচটি জেলা ছাড়া ভারী বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই এবং গতকালও দেখা গেছে যে আকাশে রোদ উঠছে কখনো কখনো তবে এই যে বৃষ্টিপাত হলো এর ফলে কিন্তু কিছুটা উপকার হয়েছে উপকার বলতে এটাই যে তাপমাত্রা আজকে বাড়ছে না অর্থাৎ রোদের তেজ খুব একটা হবে না আর্দ্রতা থাকছে আর্দ্রতা তবেই যাবে জবে ঝমঝমিয়ে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি আসবে এমনটা বলা হচ্ছে এবং আরেকটা উপকার কি না আরেকটা উপকার হচ্ছে এই যে হালকা বৃষ্টি বা কোথাও ভারী বৃষ্টি হয়েছে এর ফলে বৃষ্টির ঘাটতি পঞ্চান্ন শতাংশ থেকে কমে পঞ্চাশ শতাংশে এসে দাঁড়িয়েছে এটাও কিন্তু মন্দের ভালো বলা যায় সুতরাং এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টি হচ্ছে না পাঁচটি জেলা ছাড়া বাকি ঝিরঝিরে বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত গত সাত দিন ধরে যেভাবে হচ্ছিল আজ থেকে কমবে এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাও টাচ করে দেবেন দেখতে থাকুন খবর সন্ধান দেখতে থাকুন নতুন কিছু থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং